তো হাঁটু ব্যথা কি কি কারণে হতে পারে একটু সেটা একটু শুনে নিই আমি। আপনাকে ধন্যবাদ। আসলে আমরা যতই দিন যাচ্ছে আমরা হাঁটু ব্যথা রোগী ক্রমশই আমরা বেশি পাচ্ছি, এবং যেটা দেখা যাচ্ছে যে চিকিৎসা বিজ্ঞানের উন্নয়ন, গড় আয়ু বৃদ্ধি, শিশু মৃত্যু হার কমে যাওয়া, মাতৃ মৃত্যু হার কমে যাওয়া, এই সকল কারণে আমাদের এই জাতীয় ডিজেনারেটিভ যে রোগগুলো আছে বা নন কমিউনিকেবল রোগ, তার মধ্যে অন্যতম হাঁটুর সমস্যা এবং হাঁটু ব্যথা, হাঁটুর ডিফর্মিটি, হাঁটুর বিভিন্ন সমস্যা ডে বাই ডে বেড়েই চলছে। আমরা এখন গড়ে 30 থেকে 50 বছর বয়সীদের মধ্যে সবচেয়ে বেশি সমস্যাটা বেশি পেয়ে থাকি। এটাকে বলাই হয় যে ডিজিজ অফ এল্ডারলি, মানে জেরিয়াট্রিক পেশেন্ট যারা বৃদ্ধ, তাদের বড় সমস্যা হচ্ছে হাঁটু ব্যথা। হাঁটু ব্যথা, তার এই হাঁটু ব্যথার সবচেয়ে কমন যে বেশি কারণ বা মোস্ট, 1 নম্বরে কমন কারণ হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিস, এই অস্টিওআর্থ্রাইটিসটা আবার আর্থ্রাইটিসের একটা টাইপ, এনাদার আর্থ্রাইটিস গুলো থেকেও হাঁটু ব্যথা হয়ে থাকে এবং আর্থ্রাইটিস আইটিস হলেই আমরা মনে করি যে সেখানে একটা প্রদাহ হয়েছে। এখানে কি কোনো জীবাণু ঢুকছে এই প্রদাহ হওয়ার জন্য? না, সাধারণত আর্থ্রাইটিস গুলা মোস্ট অফ দা, যেমন অস্টিওআর্থ্রাইটিস, এটা হচ্ছে ডিজেনারেটিভ চেঞ্জ, এটা হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাড়ের, যে আপনারা জানেন যে অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি কমে যায়, ক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে, তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন মিনারেল ডেফিসিয়েন্সি, এই সকল কারণে অনেক সময় ওভার ইউজ ইন মানে অথবা আপনার ইনঅ্যাক্টিভিটি, এই সকল কারণে বা বিভিন্ন পোস্টট্রমাটিক কারণে এটা হয়ে থাকে। আর হ্যাঁ, ইনফেকশন মাঝে মাঝে জনিত আর্থ্রাইটিস হতে পারে, তবে এটা খুব লেস মানে কম, সেটা হচ্ছে যেমন কোনো একটা টিউবারকুলোসিস হতে পারে, যেমন ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হতে পারে, ইভেন কি আমাদের এই যে করোনা বা ভাইরাল ইনফেকশন, করোনার ব্যাপারে আসছি, এই ভাইরাল ইনফেকশন থেকেও কিন্তু হাঁটুতে আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে সেকেন্ডারি। এই এই যে করোনার এখন ব্যাপকতা সারা বিশ্বে, তো প্রায় 1 বছর শেষ করে আমরা প্রায় 1.5 বছরে পড়েছি সারা বিশ্ব, তো এই করোনার ভালো হয়ে যাওয়ার পরে কিন্তু রোগী এত বেশি লেথার্জিক হয়ে যায় যে সে সারাক্ষণ শুয়ে থাকতে চায়। মানে এই যে ইনঅ্যাক্টিভিটির কথা আপনি বললেন, তো ইনঅ্যাক্টিভিটিও কি এই করোনা পরবর্তী সময় পোস্ট পোস্ট কোভিড যে সিন্ড্রোম হিসেবে মানে একটা কারণ হতে পারে কি? অবশ্যই, অলরেডি অনেক রিসার্চ ওয়ার্ক হয়ে গিয়েছে পৃথিবীতে, এবং এটা নিয়ে আমরা যারা নন কমিউনিকেবল রোগ নিয়ে ডিলিংস করি, তারা আমরা এখন দেখতে পাচ্ছি যে ডিউ টু ল্যাক অফ মুভমেন্ট কমে যাওয়ার কারণে, চলাফেরার কারণে কমে যাওয়ার কারণে, তারপরে হচ্ছে ভাইরাল এই ইনফেকশন জনিত সমস্যা, এই সব কিছু মিলি আমাদের এখন প্রচুর এই জাতীয় আপনার হাড় ও জোড়ার মাংসপেশির বিভিন্ন ব্যথা রোগীর বেড়ে যাচ্ছে, এবং দেখা যায় যে পোস্ট কোভিড ইনফেকশন বা কমপ্লিকেশন থেকে এখনও অনেকে উত্তরণ হতে পারে নাই, মানে এখনও তাদের শারীরিক বিভিন্ন, যে আপনি বলছেন লেথার্জি, ব্যথা, শরীর ভার হয়ে থাকা বা জোড়াগুলো ব্যথা হয়ে থাকা, মুভমেন্টে পলি আর্থ্রালজিয়া হতে পারে, মানে এই যে কমপ্লিকেশনগুলো এগুলো কিন্তু থাকবে আরও আরও অনেক দিন। এবং এখন আমাদের পাশাপাশি এই জাতীয় ডিজিজের চিকিৎসার পাশাপাশি এটার পুনর্বাসন নিয়ে চিন্তা করতে হবে, কারণ আমরা যারা বেঁচে থাকবো বা যারা বেঁচে আছে বা বেঁচে থাকবে, তাদের কিন্তু আস্তে আস্তে ফিজিক্যালি বিভিন্ন ইনঅ্যাক্টিভিটি ডেভেলপ করবে, সে আর্থ্রাইটিস, মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, চেস্টে তো সমস্যা আছে, অনেক সমস্যা থাকে, তো এগুলা এখন এদিকে পাশাপাশি আমাদের অ্যাড্রেস দিতে হবে, এবং এদিকে রিসার্চ ওয়ার্ক করে তাকে কিভাবে এইসব রোগীদেরকে পুনর্বাসন করে ভালো রাখা যায়, চলাফেরার মধ্যে রাখা যায়, সেটাই চিন্তা করতে হবে। অনেকেই প্রশ্ন করে যে পুনর্বাসনটা এটা কি, পুনর্বাসন বলতে সাধারণত মানে মানুষের যে কনসেপ্ট সেটা হচ্ছে যে মানুষ একটা মানে নতুন জীবনে একটা মানুষকে আনা, সেখানে সব সব ফ্যাসিলিটি তার কাছে পৌঁছে দেওয়া, কিন্তু এখানে আর্থ্রাইটিসের চিকিৎসায় পুনর্বাসনটা মানে কি মিন করছে? জি, আপনাকে ধন্যবাদ। ট্রিটমেন্ট এখন কয়েকটা লেভেলে হয় মানে সারা বিশ্বে, যেমন প্রাইমারি হেলথ কেয়ার, সেকেন্ডারি হেলথ কেয়ার, টার্সিয়ারি হেলথ কেয়ার। তো প্রাইমারি হেলথ কেয়ারের মধ্যে যেমন যে কোনো গ্রামে গঞ্জে বা ইউনিয়ন পরিষদে একটা সমস্যা হলো, একটা জ্বর আসলো, পাতলা পায়খানা হলো, মানুষ চিকিৎসা ডাক্তারের কাছে গেল। সেকেন্ডারি আরেকটু জটিল রোগের ক্ষেত্রে গেল, সেটা হয়তো জেলা লেভেল বা উপজেলা লেভেলে হয়ে থাকে। আমরা জেলা লেভেলগুলো নিয়ে আরও কথা শুনবো আপনার কাছ থেকে, একজন দর্শক যুক্ত হয়েছেন আমাদের সাথে, তার সাথে একটু কথা বলে নিই। হ্যালো দর্শক, আপনার নাম, বয়স বলে প্রশ্নটি করুন।
জি আসসালামু আলাইকুম সালাম। আচ্ছা, আমি উত্তর থেকে বলছিলাম। জি বলুন। আমার বয়স হচ্ছে 35। তো আচ্ছা, আমার প্রবলেমটা হচ্ছে আসলে গত কয়েক বছর ধরে, এটা আসলে আমি আইডেন্টিফাই করতে পারছি না ঠিক কবে থেকে, বাট কয়েক বছর ধরে যেটা হচ্ছে, হাঁটতে গেলে বাম পায়ে এবং গোড়ালির দিকে কটকট কটকট করে শব্দ হয়, যেমন আচ্ছা হাতের মুখকে ফুটলে কিন্তু একটা আওয়াজ হয়, ঠিক এরকম একটা আওয়াজ হচ্ছে। বাট এটা আচ্ছা আমার কোনো প্রবলেম হচ্ছে না অ্যাকচুয়ালি, মানে কোনো ব্যথা বা কিছু নাই, বাট এই সাউন্ডটা আমি পাচ্ছি। তো এটা আগে খুবই কম ছিল, যেটা হচ্ছে ইরেগুলার ছিল, বাট এখন মনে হচ্ছে যে মানে যখনই স্টেপ দিই তখন একটু সাউন্ডটা আসে, বাট এখানে কিন্তু মানে আমি মানে ওই সাউন্ডের জন্য কোনো ব্যথা পাচ্ছি না, বাট রাত্রে যখন ঘুমাতে যাই তখন পায়ের যে রক্তটা আছে, রক্তটা হালকা হালকা ব্যথা করে, এটা বাম পায়ে, বাম পায়ের পিছনের দিকে যে আচ্ছা রক্তটা, ওটা হাঁটুর নিচ থেকে পিছনের দিকে হচ্ছে একটু ব্যথা থাকে আর কি। আপনার ওজন কি খুব বেশি? আমার ওজন হচ্ছে 78 কেজি, 78 ওজন কেজি একটু ওভারওয়েট, ওভারওয়েট। হাইট হচ্ছে 5 ফিট 10। আচ্ছা, এমনি এমনিতে পা ফেলতে গেলে ফ্লোরে পায়ের গোড়ালিতে ব্যথা করে বা খালি পায়ে হাঁটতে না, পারেন? পায়ের গোড়ালিতে ব্যথা করে না স্যার। আমি আরেকটা জিনিস যেটা বলছি, সেটা হচ্ছে আমার বাম পায়ে এটা মানে আমি যেটা ফিল করি, এটা ছোটবেলা থেকে বাম পায়ে একটু আমার ইয়েটা শক্তিটা মনে হয় কম, শক্তিটা বলতে কম বলতে এই কারণে বলছি, আমি যদি ইমব্যালেন্স কোনো জায়গায় পাটা ফেলি, বাম পাটা মানে ফুল ভর দিয়ে ফেলি, যেমন পায়ের পাতাতে যদি কোনো ভারী কিছু পড়ে, মানে এক্সাম্পল ওটা ইটের কংকর টংকর পরে, মানে ফুল ভর দিয়ে যখন পাটা ফেলি তখন আমি মনে হয় যে শরীরের ওজনটা আমি রাখতে পারছি না, পাটা ভেঙে পড়ে যাচ্ছে এরকম। আচ্ছা, এটা কিন্তু ডান পায়ের ক্ষেত্রে হয় না, ডান পায়ে যদি আমি ফেলি এটা হয় না, বাট বাম পায়ে যদি ফুল ভর দিয়ে ফেলি এটা ইমব্যালেন্স জায়গায়, আমি তখন রাখতে পারি না। আচ্ছা, এটা হচ্ছে উত্তরটি শুনুন। জি ধন্যবাদ। ওনার আমরা এখানে 5 ফুট 10 ইঞ্চি ওজন হচ্ছে 78 কেজি, ঠিক আছে, আর একটু কম থাকলে ভালো কম থাকলে ভালো। তো এখন কাপ মাসেল, যেটা কাপ মাসেলটাই আসলে এখানে দুইটা মাসেল, একটা হচ্ছে গ্যাস্ট্রোডিনিয়াস, একটা হচ্ছে সোলিয়াস। এই দুইটা মাসেল এসে আমাদের যে পিছনে ক্যালকেনিয়াম থাকে এখানে এসে মানে টেন্ডনটা লাগে, যেটা আমরা টেন্ডো একিলিস বলে থাকি। তো টেন্ডো একিলিস এবং গ্যাস্ট্রোডিনিয়াস সোলিয়াস কাপ মাসেল, এগুলাতে যদি কোনো কারণে কোনো সমস্যা থাকে তাহলে এই জাতীয় সমস্যা উনি যেটা বলছে এটা হতে পারে, নাম্বার ওয়ান। আর একটা হচ্ছে পায়ের তলা অনেক সময় প্লান্টার ফেসাইটিস বা ক্যালকেনিয়াল স্পার হতে পারে, তা থেকেও কিন্তু আবার উপরের দিকে প্রবলেম দেখা দিতে পারে। এখন আপনার প্রথমত যেটা করতে হবে আপনাকে, কটকট আওয়াজ হয় যেটা, হ্যাঁ সেটা আসছি, এখন প্রথমত আপনাকে যেটা করতে হবে, আপনাকে পায়ের এই কাপ মাসেলের কিছু স্ট্রেসিং এক্সারসাইজ করতে হবে। স্ট্রেসিং স্ট্রেসিং এক্সারসাইজগুলো ইউটিউব, ইন্টারনেট, ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পাওয়া যাবে, দেখে আপনি করতে হবে স্ট্রেসিং টাইপ এক্সারসাইজ। আর একটা হচ্ছে রেগুলার একটু স্টেয়ার ক্লাইম্বিং করুন, মানে সিঁড়ি বাইবেন, বেশি না। মনে করেন আপনি যদি তিনতলায় থাকেন, তিনতলা থেকে চারতলা, আবার তিনতলা থেকে চারতলা, এইভাবে উঠানামা করবেন প্রতিদিন, আস্তে আস্তে, দরকার হয় রেলিং ধরে 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 ধরে, এতে লিফটে না উঠে স্টেয়ার সিঁড়ি ভেঙে ভেঙে উঠাটাই, হ্যাঁ ধরেন সকালে উনি 10-12 বার উঠলো, আবার বিকালে 10-12 বার, ওই অল্প স্টেপের মধ্যে 10টা বা 20টা সিঁড়ি সে সিঁড়ি এসে ভাঙলো, এই এটাও কিন্তু একটা এক প্রকার স্ট্রেসিং হয়ে যাবে, পায়ের স্ট্রেসিং। আরও বিভিন্ন স্ট্রেসিং টাইপ এক্সারসাইজ আছে, এগুলো আপনাকে করতে হবে। আর একটা এক্সরে করে দেখতে হবে পায়ের তলাতে অনেক সময় ইঞ্জুরি হয়েছে কিনা বা কোনো বৃদ্ধি আছে কিনা হাড়, এটা খেয়াল করতে হবে। আর একটা হচ্ছে সাইক্লিং খুব উপকারে আসবে আপনার এটার জন্য, যেহেতু আমরা বলছেন মাসেলটা মনে হয় পাম পাটা দুর্বল, এই ক্ষেত্রে আমরা সাইক্লিং, এটা হচ্ছে মাসেল স্ট্রেন্দিনিং এক্সারসাইজ, স্ট্রেন্দেন হবে আপনার পায়ের এক্সারসাইজের মাধ্যমে, কিন্তু এটা ওভারকাম করা সম্ভব, স্ট্রেসিং এবং স্ট্রেন্দেনিং দুইটা এক্সারসাইজ। আর পাশাপাশি আপনি ভিটামিন ডি যদি না খেয়ে থাকেন আপনি গত 6 মাসের মধ্যে, তাহলে ভিটামিন ডি ইঞ্জেকশান 3 লাখ ইউনিট একটা প্রতি সপ্তাহে একটা 5টা খেতে পারেন। আর ভিটামিন B1, B6, B12 কম্বিনেশন মার্কেটে পাওয়া যায়, একটা করে 2 বেলা 1 মাস খাবেন, আবার কিছুদিন ব্রেক দিয়ে আবার 1 মাস খাবেন, কিন্তু আপনাকে এই ক্ষেত্রে এক্সারসাইজ করতে হবে, এক্সারসাইজ করলেই এটা আস্তে আস্তে কমে আসবে।
আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।